ও এটা চিকেন এটা ফিশ আছে এটা ট্রাই করে দেখো আমাদের মাছ আর মাংসের কচুরি কেমন লাগে তোমার এখানে চর্বি তো আমি দেখতে পাচ্ছি না চর্বি কোথায় দাদা চর্বি গলে গেছে চর্বি গলে গেছে টেস্ট পাবো তো চর্বির বন্ধু বলে বলছে নাকি না না বন্ধু বলে না যে জিনিসটা দেখো বাগবাজারের মতন এখানে তো ম্যাচ করতে হবে না বাট আজকে ভিডিওটা স্ট্রিট ফুডের মধ্যেই হতে চলেছে কারণ তোমরা স্ট্রিট ফুড লাভার বাট স্ট্রিট ফুড হওয়া সত্ত্বেও এখানে কিছু ইউনিক খাবার আছে কারণ আমরা অনেকেই কিন্তু বাগবাজারে ফিশ কচুরি খেতে গেছি বাট আর বাগবাজারে যেতে হবে না কারণ শ্রীরামপুরের স্টেশনের মধ্যে ফিশ কচুরি পাওয়া যাচ্ছে আর এখানে কিন্তু ফিশ কচুরির সাথে সাথে কিন্তু চিকেন কচুরিও পাওয়া যাচ্ছে আর দুটো আইটেম আমি তো অবশ্যই ট্রাই করবো আর তোমাদেরকে জানাবো যে ভালো না খারাপ তাই বলি ভিডিওটা তোমরা শেষ অবধি দেখো আশা করি ভিডিওটা আজকে তোমাদের খুব ভালো লাগবে আর যারা যারা এখনো আমাকে চেনো না চিনে নাও আমি বান্টি তোমরা দেখছো তো ভুক্কার বান্টি ইউটিউব চ্যানেল এই চ্যানেল ভুক্কারগিরি ছিল ভুক্কারগিরি আছে আর সারা জীবন ভুক্কারগিরি থাকবে চলো তাহলে বেশি কথা না বলে ভুক্কারগিরিটা শুরু করা যাক তো দাদা কেমন আছো আগে বলো আমি মোটামুটি ভালোই আছি ভালো আছো তো বিরিয়ানি থেকে ফিশ কচুরি চিকেন কচুরি কি করে মাথা আসলো বিরিয়ানিটা দেখো অ্যাকচুয়ালি স্টেশনে পুরো ভরে গেছে ছিঁড়ে গেছে তো নিত্য নতুন আইটেমটা মাথায় আনলাম নিজেরাই যে কচুরি তো কড়াইশুঁটি ঢেঙের হয় তো মাছের মাংস কেন হবে না সেইখান থেকেই চালু করা হলো প্রথম দিন আমরা বানালাম সত্যি ভালো লাগলো তারপরে ভাবলাম যে স্টেশনের উপরে একটা দোকানে আমরা চালু করে জিনিসটা এটা সবাই সাধারণ মানুষেরা খেতে পারে কারণ বিরিয়ানিটা 30 টাকা করে হচ্ছে এটা আরও কমে নিয়ে এলাম 20 টাকা করে প্লেট করে হিসাব করে নিয়ে এলাম তো কি মাছ ইউজ করছে এখানে আমাদের মেন মাছের কচুরি তো হচ্ছে কাতলা মাছ আর কুচো চিংড়ি টেস্ট থাকে তোমরা তো অনেকেই দেখেছো যে বাগবাজারে মাছের কচুরি খুব বিখ্যাত ওখানে অনেকেই খেতে যায় তাই এবার শ্রীরামপুরে এসে ট্রাই করে দেখো আমাদের মাছ আর মাংসের কচুরি কেমন লাগে তোমার তো দোকানটার আগে লোকেশনটা তোমরা ঠিকঠাক বুঝে নাও হলো 3 নম্বর প্ল্যাটফর্ম আর ওই দিকটা হলো 4 নম্বর প্ল্যাটফর্ম তার পাশেই দেখো দেখতে হবে পানীয় জলের অপোজিটেই কিন্তু এই দোকানটা আছে তো আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না কতদিন হলো দোকানটা সব আজকে নিয়ে যাবো তোমার 3 দিন মতো হলো 3 দিন আর যে তরকারিটা থাকছে ঘুগনিটা সেটা মটনের চর্বি দিয়ে করা থাকে মটনের চর্বি দিয়ে করা 9টা থেকে 6টা খালি সানডেটা অফ থাকে আমি চিকেন লাভার তাই আমি প্রথমে নিয়েছি চিকেন কচুরি 3 পিস 20 টাকা এই হলো এক একটা কচুরির দেখো সাইজ সাইজটা ঠিকই আছে এখানে গেছে ঘুগনি কিন্তু ঘুগনির মধ্যে কিন্তু এখানে চর্বি দিয়ে হয় কিন্তু চর্বিটা গলে গেছে তারপরেও দেখো যে ঘুগনিটা ঠিক সেটা বোঝা যাচ্ছে চর্বি থাকলে না একটা আলাদাই দেখো থিকনেস চলে আসে তার আগে ফার্স্ট বাইট করি তরকারিটা থেকে একটা লঙ্কার একটা ভালো একটা ফ্লেভার আছে কারণ এখানে কাঁচা লঙ্কা দিয়ে রান্না করেছে যারা কাঁচা লঙ্কা রান্না খেতে ভালোবাসো তারা অবশ্যই ট্রাই করো কারণ অনেকেই শুকনো লঙ্কা অ্যাভয়েড করে এটা কাঁচা লঙ্কা দিয়ে তরকারিটা করেছে কাঁচা লঙ্কা একটা ফ্লেভার আর ধনে পাতার ফ্লেভার এটা ভালো মতন পাচ্ছি এই ঘুগনিটা দেখি এই হলো পুরপুর মানে কমই আছে যদি সিঙ্গেল নিতে চাও তাহলে কিন্তু একটা পিস কিন্তু 7 টাকা পড়বে আমি বলবো সিঙ্গেল নিও না তোমরা 3 পিসই নাও 20 টাকা পড়বে তাহলে একটা তোমরা ডিসকাউন্ট পাবে আর যারা কলেজ স্টুডেন্ট আছো মানে শ্রীরামপুরে তো কলেজ স্টুডেন্ট তো আসেই তো তারা খেয়েও কারণ তাদেরকে বাগবাজারে যেতে হবে চিকেন কচুরি খাওয়া হয়ে গেছে এবার খাবো ফিশ কচুরি ওই সেমই সাইজের আছে দেখতে পাচ্ছে দেখো সেম সাইজেরই দেখো কচুরি আছে আর এখানে দেখো কালো জিরে দিয়েছে ময়দাটা বোনা কালো জিরে দিয়ে মাখানো আছে এর পুরটা তোমাদেরকে আগে দেখাচ্ছি এই হলো মাছের পুর এখানেও সেম অল্পই আছে বলবো না বেশি আছে নরমালভাবে খেয়ে দেখি মাছের কোনো ফ্লেভার পাই নাকি চলো খেয়ে দেখি মাছের কিন্তু হালকা হালকা টেস্ট পাচ্ছি আর এখানে কিন্তু কাতলা মাছ ইউজ করেছে আগে দিয়ে বলেই দিয়েছে আর এটা শুধু মুখে কিন্তু ভালো লাগছে আর একটা কথা বলতে চাই তোমাদেরকে এখানে কিন্তু পুরো গরম পাবে না এখানে হালকা হালকা গরম পাবে কারণ নতুন দোকান খুলেছে তো এসি পড়ছে না কারণ নতুন স্টার্ট আপ তো কিছু করার নেই বেশি না করাটাই উচিত এই স্টেশনের মধ্যে ভাজা হয় না স্টেশন থেকে একটুখানি দূরে কিন্তু ভাজা তোমরা যদি ওয়েট করো তোমরা গরম পেতে পারো এবার তোমরা কী করো তোমাদের ব্যাপার বলতে কচুরিগুলো ঠান্ডাই কিন্তু তারপরে কিন্তু খাস্তা খাস্তা আছে এটা কিন্তু আমার খুব ভালো লেগেছে ঘুগনির মধ্যে আলুও দিয়েছে আমি তোমাদেরকে সেইটা দেখাতে ভুলে গেছি বাগবাজারে তো সবসময় তো যাওয়াটা সম্ভব না তো যারা যারা শ্রীরামপুরে থাকো হুগলির দিকে যারা থাকো তারা কিন্তু আসো শ্রীরামপুর স্টেশনে চেষ্টা করতে পারবে হ্যাঁ এবার নীলাচলে তোমরা পাবে ভেটকি মাছের গণেশদার পাবে তোমরা কাতলা মাছের আর এখানে সেমই তোমরা কাতলা মাছেরই পাচ্ছ আর এইটা কিন্তু তোমরা যদি 1 পিস নাও তাহলে 8 টাকা নেবে আর যদি তোমরা যদি 4 পিস নাও তাহলে 30 টাকা নেবে তরকারিটা কিন্তু খুবই সুন্দর টেস্ট একটা কাঁচা লঙ্কা যার ফ্লেভার দিচ্ছে না ব্যাপক লাগছে আর চিকেন কচুরিটা থেকে আর ফিশ কচুরিটা তরকারিটা দিয়ে খেতে বেটার লাগছে তো দাদা তুমি কোন কচুরি খাচ্ছ চিকেন কচুরি কেমন লাগছে খেতে খুব ভালো
এই প্রথমবার কি এখানে খাচ্ছ? না না, আমার বন্ধু হয়, আমার দোকানে পাশে একটা বিরিয়ানি স্পটের দোকান করেছিল, তখন বিরিয়ানি খুব ভালো, এখনো কাজ খুব ভালো, ওদের কোয়ালিটি সত্যি খুব ভালো। বন্ধু বলে বলছো নাকি? না না, বন্ধু বলে না, যে জিনিসটা সত্যি যে ভালো বানাবে তাকেই লাইকও দেওয়া যায়, ভালোও বলা যায় জিনিস। একদম একদম। দেখো অনেস্ট রিভিউটা তোমাদেরকে বলতে চাই, কচুরির যেই তরকারিটা ছিল মানে ঘুগনিটা সত্যি বলছি ব্যাপক ছিল। এবার কচুরির কথা আসি, চিকেন কচুরিটা থেকে আমার ফিশ কচুরিটা বেশি ভালো লেগেছে। এবার দেখো বাগবাজারের মতন এখানে তো ম্যাচ করতে হবে না, বাট যারা ইউনিক খেতে চায় তারা অবশ্যই ট্রাই করো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, কমেন্ট করো, আর যা যা নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইবটা করো, বেল আইকনটা অন করে রাখো। সো গাইজ বাই, টেক কেয়ার, নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে, বাই বাই। অ্যানাউন্সমেন্ট হচ্ছে কিছু করার নেই, অন করাই ছিল, অন করাই ছিল। কি বলছিস? হ্যাঁ বলো, দোকানে তো আহা, একটা বসার জায়গা পেয়ে গেছি। যাই হোক, তো ফিশ কচুরিটা ভালো হবে। ফিশ আর চিকেন।